শান্ততে প্রত্যাশা, শান্ততেই হতাশা। টাইগারদের স্থায়ী অধিনায়কত্ব পাওয়ার পর প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচেই ডাক। তবে তাতে বোলার কাইল মায়ার্স নয়, সৌম্যের উড়ন্ত ক্যাচের মহিমা ম্লান হবে না মোটেও। টার্গেট 184, প্রথম ওভারেই নেই দুটো উইকেট, ম্যাচটা কার্যত শেষ ওখানেই। হলো তাই 0-4-8-0, এ ম্যাচে 11 বলে করলেন 5। দারুণভাবে টুর্নামেন্ট শুরু করা জাকিরের হলোটা কি? মিথুন পেরেরা, রাইয়ান বাল, সবার ব্যাটিং যেন কা চালানিয়া। 40 রানে 6 উইকেট খুইয়ে 17 রানের নিচে গুটিয়ে যাওয়ার সংখ্যায় সুরমা পারের সিলেট স্ট্রাইকার্স। সেখান থেকে দর্শকদের কিছুটা হলেও পয়সা উসুল করেছে আরিফুল বেনি হাওয়েলের পার্টনারশিপ। এ দুজনাই দেখা পেয়েছেন 50, তবে দলকে জেতাতে পারেননি, সে সম্ভাবনাও ছিল না। এর আগে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ব্যাটিং স্বর্গে এদিনও ব্যর্থ বরিশালের দুই ওপেনার তামিম ইকবাল খান আর আহমেদ শেহজাদ। সৌম্য সরকার ফেরেন মোটে 8 রানে। এরপর ক্যারিবীয় কাইল মায়ার্স আর মুশফিকের পাল্টা জবাব। চলতি টুর্নামেন্টে তৃতীয় 50 দেখা পেয়েছেন মুশফিক। ইনিংসের 15তম ওভারে বেনি হাওয়েলের বলকে সুইপ করে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিপিএলে 100 ছক্কা হাঁকানোর কীর্তি গড়েন মুশফিক। রান আউটে থামেন 32 বলে 52 রানে। তার আগে 155 স্ট্রাইক রেটে মায়ার্সের উইলো থেকে আসে 48 রান। শেষের দিকে 2 ছক্কায় মিরাজের 15 রানের ক্যামিওতে বরিশাল স্কোরবোর্ডে তোলে 183। ম্যাচ সেরা মায়ার্সের অলরাউন্ডিং পারফরমেন্স যে রানকে প্রমাণ করে যথেষ্ট। মাহবুব বিমন, সময় সংবাদ।